অমৃতসর আমাদের এই পাকিস্তান সিরিজের মধ্যেই একটা পর্ব হচ্ছে অমৃতসর। আমরা পাকিস্তান যাওয়ার আগে বেশ কিছুদিন অমৃতসরে ছিলাম। সেই সময় আমরা অমৃতসর, গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালাবাগ, ওয়াগা বর্ডার এবং বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখেছি। সেই জায়গাগুলোই আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্টে জানাবে। তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল হোটেল থেকে। আমরা আজকে যাচ্ছি জালিয়ানওয়ালাবাগ দেখতে। সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি জালিয়ানওয়ালাবাগের দিকে, মানে আমাদের এখানে একদম পাশেই নোভেলটি ইন, আর আমাদের হোটেলের পাশেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। তো কি ঘটনাটা ঘটলো দেখতে পেলে? আমাদেরকে ধরে এই দাদু বললো যে ইয়েটা পড়ে নাও। আমি বললাম ঠিক আছে দাদু চলো, তোমার কাছেই পড়ে নিই। পড়ে নেওয়া হলো। এই হচ্ছে গেট, একটা চারটে, টোটাল চারটে গেট আছে। এটা বোধ হয় তিন নম্বর গেট, আমি জিজ্ঞেস করলাম। এখানে যাওয়ার টাইমিংসটা একটু তোমাদের জানিয়ে রাখি। এখানে যাওয়ার টাইমিংস হচ্ছে সকালবেলা 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা, আর এর জন্য কোনো রকম টিকিট ফিকিট কিছু লাগে না, ফ্রি অফ কস্ট এখানে যাওয়া যায়। এটাই হচ্ছে যাওয়ার রাস্তা, আর সামনেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের মেন গেট। তো এখান দিয়ে একটা যাওয়ার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এইখানে কিন্তু নিজের পার্স এবং মোবাইল খুব সাবধানে রাখবে, কেননা এখানে প্রচুর চুরি চাপাটি হয়। এইটা থেকে একটু সাবধান তাহলেই হবে। আর সত্যি কথা বলতে, যেহেতু আজকে 29 তারিখ 29 30 1, এইগুলো কিন্তু মানে এই ডেটগুলোতে কিন্তু ভালো ভিড় হচ্ছে। মানে এমনি ভাড়া, হোটেল রুম ভাড়া সম্পর্কে তোমাদের বলবো, ডিসকাস করবো। আগে চলো ঘুরে নিই, দেখে নিই। প্রত্যেকটা জিনিসে কোনো জায়গায় হাত দেওয়া চলবে না। গ্যালারি এখানে টোটাল কিন্তু চারটে আছে। এখানে ঘোরার অনেকগুলো জায়গা রয়েছে, এখানে হিস্ট্রি অনেক কিছু আছে, গুরুত্বপূর্ণ একদম। গ্যালারি টু, প্রত্যেকটা জায়গাতেই একটা করে প্রজেক্টর দেওয়া আছে। এইখানে ইয়ে করেছিল অন্ধকূপ হত্যা যাকে বলে, এর মধ্যে মানুষ। আচ্ছা আচ্ছা, প্রচুর মানুষের সমাগম কিন্তু এখানে, বিশেষ করে এই ভিড়টা হয়েছে আমি যেটা শুনলাম, এই 1 জানুয়ারি আসছে বলে যত দিন যাবে তত আরও ভিড়টা বাড়বে। দেখতে পাচ্ছ এগুলোতে গুলি স্পট, এই জায়গাগুলোতে তখনকার চেয়ার, এই বসার বেঞ্চ, এখানেও ওই সেম আগের মতনই দেয়ালে গুলির যে ক্ষতচিহ্নগুলো সেগুলো রয়েছে। কী আছে আমি আলটিমেটলি জানি না, চারিদিকে জল, মাঝখানে এই জিনিসটা রয়েছে। ধর
সেলিব্রেশন গ্রাউন্ড। শহীদ ভগৎ সিং এর এটা না, আরো অনেক অনেকের আছে যারা শহীদ হয়েছেন। পরপর এপিসোডগুলো দেখো, এরপরে আরেকটা অমৃতসর গোল্ডেন টেম্পল যেটা, সেটা তো থাকবেই, তার সঙ্গে ওয়াগা বর্ডারটা থাকবে, তার সঙ্গে থাকবে কিছু লোকাল সাইট সিন বা লোকাল ফুড, এইসবের ওপর কিছু ভিডিও থাকবে। এটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট মার্কেট, ট্যুরিস্টদের জন্য না, লোকাল মার্কেট বললে ভুল হবে, ট্যুরিস্ট মার্কেট। হ্যাঁ, ট্যুরিস্টরা এসে এখান থেকে কেনাকাটা করে। তুমি জুতোর প্রতি কতটা ফ্যাসিনেটেড মানুষ এখানকার, তাহলে দেখলে বোঝা যাবে। শুধু শুধু শো করা আছে, শুধু পুরো জুতোর শো করা আছে। কোন সি মিঠাই হ্যাঁ? খেজুর কেসরি। খেজুর কেসরি কেসরি। আচ্ছা আচ্ছা, ন্যানো কি বহন হ্যাঁ ছোটি? ইয়ে খজুরি, খজুরি বল, খজুরি খজুরি ইসকি বহন হ্যাঁ ছোটি না? এ আচ্ছা আচ্ছা, ইয়ে খজুরি নেই হ্যাঁ? খজুরি, ইয়ে খজুরি কেসরি হ্যাঁ, ইসকা নাম নেই ইয়ে যে বানতে সুমে দাও জি বেসন গুড় সে বানতে। আচ্ছা 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 আচ্ছা, ও বাবা, আর আমি এটা খাচ্ছি, খুব ভালো খেতে না, মানে এটা নতুন খাবার, নতুন খাবার এটাই। 15 টাকার রেসপেক্টে নিয়ে বল, ভাববে তোমরা যে বিরাট বিরাট কিছু খেতে হবে, সেটা না, কেমন ভালো। লস্যি খাও খাও, কিন্তু এইখানে খেও না, একটু বাইরে গিয়ে খাও, লোকাল মার্কেট যেটা আছে সেখানে গিয়ে খাও, ভালো খাবে। এখানে একটু অ্যাবসার্ড রেট, এখানে রেটটা হচ্ছে মানে কি বলবো, লিমিটেড বাইরে। তাহলে আমরা এখন পাঞ্জাব এক্সপ্লোর করছি, বিশেষ করে অমৃতসর। মেন ব্যাপার হচ্ছে বছর শেষ হতে চলেছে, মানুষের মনে মানুষের মধ্যে একটা যে এই আনন্দের মুহূর্ত বা আনন্দ করার এনার্জি, এটা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। এত মানুষের ভিড় এখানে, মানুষের ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ মানুষ এখন এই মুহূর্তে অমৃতসর গোল্ডেন টেম্পলের কাছে বা জালিয়ানওয়ালাবাগের কাছে রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর, মানে একটা হিউজ, মানে একটা বিপুল পরিমাণ মানুষের ঢল এখানে রয়েছে। এই সামনেই যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গোল্ডেন টেম্পল, অমৃতসর গোল্ডেন টেম্পল, যেটা আজ আমরা ঘুরে এসেছি, কিন্তু এটা আসবে পরের পর্বে। তো সঙ্গে থাকো চ্যানেলে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটাকে অন করে রাখো। পরপর অমৃতসর সিরিজ এবং পাকিস্তান সিরিজ পরপর ভিডিও আসতে চলেছে, খুব এক্সাইটিং হবে ভিডিওগুলো। তো দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকো।